देखो सीढ़ीटा एखन एखाने करेछे आर जे मेशिनटा एखाने लागानो छिलो सेटाके खुले एने एखाने लागिए दिएछे। और तो एदिकेर गाछगुलो नय सरिएछे आमि बुझलाम, किन्तु आमि देशे देखछि हठात् करे आमार एखानेर गाछगुलो नेई। एगुलो ना सब वाचम्यानटाई करे, आइ एम शिओर। एइ सब ओनार हाथो देय ना, किछुई करे ना। आमि आजके बोतलटा नियेछिलाम जल देबो बोले, आमि आबार गाछगुलोके एखाने सरिए दिलाम ठीकठाक करे। ताहले एने एइ माछखानटाते रेखे दियेछिलो जटला बाकिये, तो रेखेछोई जखन एकटु ठीकठाक करेई राखो। तो आमि आबार एखानटाते दिये दिलाम। आसले एइ कर्नारटाते खूब एकटा रोद पाबे ना। आर आमार मानि प्लान्टटार अवस्था भालो ना, मने हच्छे ना मानि प्लान्टटार ठीक होबे बोले ओके एकटु छावातेई राखलाम। देखा जाक। आर एइ 9 o'clockটাতে आबार कुड़ी चले आसছে। एमनि गाছগুলো ঠিক আছে, কিন্তু গোলাপ গাছটার পরিস্থিতি আমার খুব একটা এখনো অবধি ঠিকঠাক লাগছে না। দেখা যাক কি হয়। অলরেডি রোদ আসতে শুরু করে দিয়েছে, একটু রোদ আসুক। আর জানি না কে এরকম করেছে, ওনার নিজেই করেছে না ওয়াচম্যানই করেছে। এই গাছটাকে সরাতে গিয়ে তারা ডালফাল ভেঙেছে। এই যে কিছু পড়ে রয়েছে, আর এই একটা ডাল ভেঙে পড়ে রয়েছে। এবার যাব নিচে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। নিচে যাই, ওর ব্রেকফাস্ট ওকে দিয়েছি, মানে প্রোটিন। আর আমারটা নিচে গিয়ে বানাবো, দেখি কি বানাই। আর আজকে একটু ডিমার্ট যাওয়ার প্ল্যান আছে। আজকে হয়ে গেল মাসের 2 তারিখ 3 তারিখ মতো, কত তারিখ হয়েছে তাও মাথায় আসছে না। তো সবই রয়েছে, আমার চালটা বারন্ত হয়েছে, চালটাকেই আনতে যেতে হবে মূলত, চাল আটা এসব। তো দেখি কাজ কত দূর এগোতে পারি, তাহলে যাবো, না চাচকা যাবো। আমার রান্নাঘরের পরিস্থিতি ঠিক এইরকম, সবটা গুছিয়ে রেখে যাব। এখন বাজে 11:12, এখনই যাব ডিমার্টে, এসে রান্না করব। এটা হবে পটল ভাজা, ঘি দিয়ে পটল ভাজা দিয়ে খাবে। আর এখানে সমস্ত মাংসের সরঞ্জাম রয়েছে, এখানে মাংসটাকে মাখিয়ে রেখে দিলাম সমস্ত কিছু দিয়ে। এখানে পেঁয়াজ কাটা রয়েছে, এখানে আলু কাটা, এখানে টমেটো কাটা। আর এখানে জাস্ট চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। ভালোই একটা রোদ দিয়েছে আজকে, খুব না উঠলেও উঠেছে। 11:15 বাজে, জাস্ট ঢুকবো আর কি, 12:41। ওই ঢুকতে ঢুকতে 11:15টাই ধরো। জানি না কেন বিভৎস ঘুম পাচ্ছে, আমার চোখ দেখে হয়তো বুঝতে পারছো। মানে অন্যদিন হলে হয়তো রান্নাটা হয়েই যেত, আজকে আলসেমি করে করেই আর হলো না, ইচ্ছে করছে না। ওই আর কি, প্রত্যেক দিন তো সমান যায় না, আজকে কোনোভাবে ইচ্ছে করছে না। আমরা দুজন দুখানা কিনে নিয়েছি। শীতকালে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা, শীতকালে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। ওকে আমি বললাম বাড়ি গিয়ে খাবো, খাওয়া দাওয়ার পর, এখন খেলে পেটটা ভার হয়ে যাবে, কিন্তু ও বলছে না গলে যাবে। এটা সত্যি কথা, অলরেডি গলা শুরু হয়ে গেছে। জানি না ফ্রিজ থেকে বার করার সাথে সাথেই গলে যায় কেন। তো যাই হোক, এটা খেয়ে দিয়ে মালপত্র নেওয়া হয়ে গেছে, বেশি কিছু যেহেতু নেওয়া ছিল না। 11:15টায় ঢুকলাম, 12:11তে বিল ফিল করে আমরা বেরিয়ে এসেছি। খেয়ে দিয়ে নিয়ে মালগুলোকে ব্যাগে ঢুকিয়ে নিয়ে পালাবো। তো এখন সবে বাড়িতে এলাম। আজকে আমি বলে বোঝাতে পারবো না আমার শরীরটা কেমন লাগছে, ঠিক মানে কেন এত খারাপ লাগছে বুঝতে পারছি না। এখন 12:40 বাজে, পটল ভাজাটা বসিয়েছি, এরপর করব মাংসটা। দেখি কতক্ষণে কি হয়। ভাতটা তো রেডি করাই আছে, জাস্ট ইন্ডাকশনটা জ্বালিয়ে দিলেই, মানে জ্বালিয়ে না, ওটা সুইচটা দিয়ে দিলেই হয়ে যাবে। ঘুম থেকে উঠেছি 5টায়, কতটা কি শুনতে পাচ্ছি জানি না, এখান দিয়ে তো গাড়ি যাচ্ছে। আর এখন বাজে 5:32। তো এলাম একটু ব্যালকানি থেকে। আজকে সারাদিন সেভাবে ব্লগ বানানো হয়নি, কি রান্না করেছি কেমন দেখতে হয়েছে রোজ দিন দেখাই, আজকে সেটারও এনার্জি ছিল না। জানি না কেন ভীষণ ডাউন লাগছিল, মনে হচ্ছিলো ঘুমিয়ে পড়ি এরকম একটা লাগছিল। তো ওই জন্য আজকে ব্লগ বানানোই হয়নি সেভাবে। আর রাত্রিবেলাটা কী বা করবো, দেখা যাক কী করি। রুটি এইটুকুই করতে হবে, কারণ মাংস রয়েছে, মাংস দিয়েই খাবো। মাংসটা দুবেলার জন্যই করেছিলাম। তো যাই হোক, এক একদিন হতেই পারে, আশা করি তোমরা বুঝবে জিনিসটা। আজকের জন্য ব্লগ সেভাবে হয়নি। আর দুপুরেও ঠিক খিদেটা পাচ্ছিল না বলে অল্প একটু খেয়েই ঘুমিয়ে গেছিলাম। আর এখন পাচ্ছে আমার খিদেটা, দেখা যাক কী খাই। এখন বাজে রাত্রি 10:15-16 এরকম। এসি রান্নাঘরে। আমার না আজকে প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করলো, আজকে নিজের উপরেই রাগ হচ্ছে যে কি ভিডিও বানিয়েছি, কি ব্লগ বানিয়েছি, তোমাদের সাথে যে কি শেয়ার করব আমি নিজেই জানি না। তো जेटुकू आमी करते पेरेছি আজকে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। দেখো रोज दिन खूब एनार्जी নিয়ে চেষ্টা করি ব্লগগুলোকে বানানোর, সেরকমই তোমাদের সাথে শেয়ার করি রোজ, কিন্তু আজকে কোনোভাবে সম্ভব পারিনি। আজকে আর শরীরটা দিচ্ছিল না ঠিক স্বাভাবিকভাবে, রোজ রোজ তো একই রকম থাকবে না, কোথাও একটু আজকে হয়তো ডাউন হয়ে গেছে। আশা করি কালকের দিনটা ঠিক যাবে। আজকে রাত্রে ভাত বা রুটি কোনোটাই আর আলাদা করে করিনি, দুপুরে যেটুকু আছে ওর হয়ে যাবে। দেখলাম আমি শুধু মাংস বেরোনো খেয়ে নেবো, আমার খেতেও ইচ্ছে করছে না সেভাবে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। প্লিজ, জানি আজকে আর আমার বলার মুখ নেই যে যদি ব্লগটার কিছু ভালো লেগে থাকে এই কথাটা, কিন্তু যদি মনে হয় যে হ্যাঁ চ্যানেলটার পাশে থাকবো, যদি কোনো নতুন বন্ধু বা পুরনো বন্ধু এমন কেউ যে এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো যাতে আমি আরো 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 দূর এগিয়ে যেতে পারি, তাহলে এই শরীর খারাপগুলোকে আর শরীর খারাপ বলে মনে হবে না। দেখো আজকে সত্যি যেটুকুও করছি সেটুকুও করার ইচ্ছে আমার নেই, তাও ওই আর কি, মানে কিছু একটা দেবো, কিছু একটা করতে হবে। আচ্ছা শুরুটা করছিলাম সকাল থেকে ঠিকঠাক, কিন্তু সবটা একটু গুলিয়ে রয়েছে, তো বুঝতেই পারছো। কালকে যে ব্লগটা গেছে কেন কলকাতা যেতে চেয়েছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, সুতরাং সবটা নিয়েই ঘেটে আছি আবারও, একটু বুঝতেই পারছো। তো সব মিলিয়ে আশা করছি মোটটা শরীরটা দুটোই গেছে আর কি। আশা করি কালকে দিনটা ঠিক হয়ে যাব, দেখা যাক কেমন কি কাটে। চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। চলো টাটা।